Αλλά τι άμα σου κάνει αυτό το πλέον. Είχατε και πλέον. বাংলাদেশে 90 এর গণঅভ্যুত্থানের পর দুটো অন্যায় কাজ বিএনপি করেছে। 90 এর গণঅভ্যুত্থানের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর আমরা ভাবিনি গণতান্ত্রিক ভাবে নির্বাচনে আমরা হোঁচট খাবো। সেটা মাগুরায় দেখেছি, সেটা মিরপুরে দেখেছি, সেটা ধানমন্ডিতে দেখেছি। তার কারণে বেগম খালেদা জিয়ার অধীনে আমরা যখন নির্বাচনে যাব না এইরকমের সংকল্প নিলাম, তখন বেগম খালেদা জিয়া তৎকালীন সময় আমাদের দাবি মেনে নেয়নি। অথচ 90 এর গণঅভ্যুত্থানের তিন জোটের রূপরেখা ছিল আমাদের পরপর তিনটি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে হতে হবে বা নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। আমরা আন্দোলন করে বেগম জিয়া 96 সালের 15ই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচনের কথা বলেন, বাংলাদেশে সেটাও প্রথম ব্র্যান্ডিং করেছিলেন বেগম জিয়া। বেগম জিয়া বলেছিলেন বাংলাদেশের সমস্ত পত্রিকায় আছে, কেউ যদি নির্বাচনে না আসে আমি একা নির্বাচন করব। উনি একা নির্বাচন করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোটা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে 30শে মার্চ পতন ঘটেছিলাম, 12ই জুন আমরা ক্ষমতা এসেছিলাম। আর 2006 সালে আপনারা তথাকথিত বয়স বাড়িয়ে 2 বছর যখন প্রধান বিচারপতির বয়স বাড়ালেন প্রয়াত মওদুদ আহমদের নেতৃত্বে, তারপর বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। হ্যাঁ, এটা আমাদের আন্দোলনের ফসল, কিন্তু তার মানে এই নয় এই আন্দোলন করার মধ্য থেকে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, নির্বাচনে একটা টেকসই নির্বাচন ব্যবস্থা করতে চাই, এবং সেই টেকসই নির্বাচন ব্যবস্থার জন্য সাংবিধানিক পন্থায় সামনের দিনগুলো নির্বাচন হবে। দেখেন বরিশাল নির্বাচন হচ্ছে, খুলনায় হয়েছে, গাজীপুর হয়েছে, সামনে নির্বাচনও সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আওয়ামী লীগের পাশাপাশি আপনি বিএনপির কথা বলছেন, সুষ্ঠু নির্বাচনের প্রশ্নটি এসে যায় 2018-র যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি, সেটি নানাভাবে আসলে গণমাধ্যমে চলে এসেছে। এক্সাম্পল দিই, আমি এখন ওয়াদুদ ভাই আমি পরিচিত না, আপনি পরিচিত, আমি তথ্য ভিত্তিক কথা বলি, তথ্য ভিত্তিক কথা বলি। 1.5% ভোট হয়েছে বিএনপি কোথাও বলে রিকি রিকি বাংলা আপনি যদি চাপা বাস করবেন কেন, আপনি চাপা বাস করবেন কেন, চাপা বাস আপনি অনুরোধ করছি, আমরা একেবারে শেষ পর্যন্ত আবারও কথা বলেন শুনেন একদম।